থেকে দেখি পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করি। পয়লা বৈশাখের ভোরবেলায় আমরা উঠি, আমার বাবা ছোটবেলায় ভোরবেলা উঠে পয়লা বৈশাখের জন্য আমাদের একটু পোশাক পরিচ্ছদ কেনা হতো। ভোরবেলা উঠে আমরা স্নান টান করে হাত মুখ ধুয়ে প্রথমে মন্দিরে যাওয়া, মন্দিরে গিয়ে প্রসাদ ওইখানে পূজা পার্বণ করা, পূজা পার্বণ করার পরে দেবতার কাছে আমরা প্রার্থনা করে ভগবান আমাদের এক বছর যেন মঙ্গলময় হোক। এরপরে ওইখানে পূজা আরাধনা করে প্রসাদ পেয়ে আমাদের সমস্ত গ্রামের যত আমাদের সিনিয়র ব্যক্তি, মানে যারা হচ্ছে গুরুজন ব্যক্তি, তাদের পায়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া, বাড়ির প্রথমে বাড়ির যারা গুরুজন ব্যক্তি তাদের, তারপর হচ্ছে গ্রামবাসীর কাছ থেকে এই নেওয়া। এরপরে ওইখানে চড়ক পূজা উপলক্ষে মেলা, কিংবা আমাদের ওই ইসে কী বলে নীলকণ্ঠ, যেটা নীল আপনারা পাঠ ঠাকুর দেখেছেন, সেটা নিয়ে অনুষ্ঠান, এই ধরনের ভাব গাম্ভীর্য, এটা অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসবটা পালিত হয়। কিন্তু আপনারা যারা এই তথাকথিত মঙ্গলের নামে যারা এই করছে, এদের মধ্যে কোনো এই ধরনের ভাব গাম্ভীর্য কিংবা মহত্বপূর্ণ কোনো উদ্দেশ্য নেই। আসতেছেন হয়তো একটা শাড়ি টাড়ি পরে লাফালাফি কিংবা একটা পাঞ্জাবি পরে চলতেছেন এক জায়গায়, যাই ওখানে মিছিল যোগে একটা মানে মুখোশ টুখোশ পরে এক জায়গাতে আর এক পর্যন্ত দেয় আপনার শেষ। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, দেখেন এই সময় কিন্তু ইলিশ মাছ ধরা নিষেধ, সেই সময় আপনার মানে পান্তাভাত, মানে ওনারা আজকাল একটা কালচার হয়েছে পান্তাভাত খাওয়ায়, একজন মহিলা এক প্লেট পান্তাভাত 1000 টাকা তার মুখে তুলে খাওয়াই দিয়ে, তো এটার ফলাফল তো হচ্ছে যে আপনি যদি পান্তাভাত এত পছন্দ হয় সারা বছর ধরে খান, এটা তো গরিব মানুষের সঙ্গে একটা হচ্ছে মস্করা করা হয়। আপনার আপনি ধনী মানুষ, আপনি বরং এই পহেলা বৈশাখের দিনে দুটো ভালো মন্দ খাইবেন, এই ভালো মন্দ আরও 10 জন লোকরে খাওয়াবেন, খাওয়ায় তাদের কল্যাণ চাইবেন যে তারা অন্তত এই শুভ দিনে দুটো ভালো কিছু খাওয়া। পান্তাভাত এমনিতেই তো আপনার কী বলে ভেজানো থাকে আগের দিনের খাবার, তো সেই খাবার আবার ইলিশ মাছ, যে সময় ইলিশ মাছ ধরা নিষেধ, এই নিষেধটা অমান্য হয়ে বরং এই শুধুমাত্র কিছু ব্যবসায়ী আছে, কিছু জেলেরা আছে, এই এই দিনে ইলিশ মাছ সরবরাহ করার দিনে আইন ভঙ্গ করে রাতের বেলায় যে ইলিশ মাছ ধরে নিয়ে ওখানে জাটকা টাটকা যা পাবে তাই, তো এটা তো আপনার পরিবেশের ক্ষতি, আইন অমান্য ক্ষতি, সব কিছু মিলেই। তো আমাদের যেটা হচ্ছে যে একটা মানে পহেলা বৈশাখ যেটা পালন হয় অত্যন্ত পবিত্রতার সঙ্গে, অত্যন্ত মহত্তম এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন হওয়া, এটার মধ্যে ছেলে খেলা মানে হেলা ফেলার কিছু নাই এবং সেটা করাও যাবে না। ধন্যবাদ।